গিজার 40 লিটার বা 20 লিটার 30 লিটার পানি গরম করার পর পানি বের হবে, আর এটা হলো ইনস্ট্যান্ট, দেওয়ার সঙ্গে সঙ্গে সুইচটা অন করবেন আর আপনার পানি বের হবে, গরম পানি বের হতে থাকবে। তার জন্য একে বলে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার। আপনারা হয়তো জানবেন গরম পানি, পানি যদি গরম না হয় টি বাগ থেকে কখনো কালার রং বের হবে না, এই বের হয় না, এই দেখেন কালার হয়ে গেছে। আপনার পানির প্রয়োজন যদি 1 লিটার হয় তাহলে আপনি 1 লিটার পানি গরম করে বের করতে পারবেন, আপনার অতিরিক্ত বৈদ্যুতিক খরচ নাই এতে। রেগুলেটর আছে, রেগুলেটর আছে, হ্যাঁ, টেম্পারেচার, টেম্পারেচার কমানো, টেম্পারেচার লেখা আছে, টেম্পারেচার, আচ্ছা, রেগুলেটর আপনার যতটুকু প্রয়োজন। এখন মনে করেন শীতটা একটু বেশি, আপনার পানিটা খুব বেশি গরম প্রয়োজন, আপনি একটু ঘুরাই দিলেন, বাড়াই দিলাম টেম্পারেচারটা, আচ্ছা, ওকে, যতটুকু প্রয়োজন। গিজারের থেকে ভিন্নতা এটাই, গিজার আলাদা লাইন করে রাখা লাগে। যদি আউটপুট থাকে তো আপনি গিজার লাগাইতে পারবেন, আচ্ছা, নতুবা লাগাতে পারবেন না, ঠিক। আর এটা হলো আপনি যে কোনো জায়গায় আপনার একটা পানির লাইন থাকলে হইছে। ওকে গাইস, তো আমরা এই মুহূর্তে আপনাদেরকে দেখাবো একটা ইনস্ট্যান্ট গিজার, যারা আসলে শীতের সময় গিজারে কালেকশন নিতে চান, যাদের বাসা বাড়িতে গরম পানির প্রয়োজন হয় তাদের জন্য গিজার দেখাবো। আমাদের সঙ্গে আলিম ভাই আছেন। আলিম ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ। রন ভাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ। আচ্ছা, আজকের গিজার তো আমরা দেখাবো, এটা ইনস্ট্যান্ট গিজার নাকি? ইনস্ট্যান্ট গিজার বললে আসলে ভুল হবে, এটা গিজারের আপডেট মডেল। আচ্ছা, ডে বাই ডে তো পরিবর্তন হচ্ছে, কাজটা গিজারের মতোই করবে, কিন্তু গিজারের থেকে আপডেট কি সেটা হলো গিজার 40 লিটার বা 20 লিটার 30 লিটার পানি গরম করার পর পানি বের হবে, আর এটা হলো ইনস্ট্যান্ট, দেওয়ার সঙ্গে সঙ্গে সুইচটা অন করবেন আর পানি বের হবে, গরম পানি বের হতে থাকবে। তার জন্য একে বলে ইনস্ট্যান্ট ওয়াটার হিটার। আচ্ছা, ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, আচ্ছা, ওয়াটার হিটার, ওকে ওকে, ইনস্ট্যান্ট ওয়াটার হিটার। আর এটা আসলে কোন ব্র্যান্ড আমি একটু দেখাই দেই নাকি? হ্যাঁ অবশ্যই, লিভিনক্স নাকি? আচ্ছা, লিভিনক্স ব্র্যান্ডের। এটা ভাই কোন দেশীয় ব্র্যান্ড? এটা মালয়েশিয়ান ব্র্যান্ড, মালয়েশিয়ান ব্র্যান্ড, আচ্ছা, মালয়েশিয়া এটা হচ্ছে প্রোডাকশন হয়, বাংলাদেশে আপনি ইম্পোর্ট করেছেন? হ্যাঁ হ্যাঁ, বাংলাদেশে ইম্পোর্ট করছি। ওকে ওকে ওকে, চমৎকার। তাহলে এটার ফিচার সম্পর্কে আমাকে একটু বলেন। এটার ব্যবহারে খুবই স্বাচ্ছন্দ্য বোধ করবেন, অর্থাৎ আপনার পানির প্রয়োজন যদি 1 লিটার হয় তাহলে আপনি 1 লিটার পানি গরম করে বের করতে পারবেন, আপনার অতিরিক্ত বৈদ্যুতিক খরচ নাই এতে। আচ্ছা আচ্ছা, অতিরিক্ত বিদ্যুৎ খরচ নাই, বিদ্যুৎ খরচ যেমন গিজারে থাকে। হ্যাঁ, যেটা গিজারে থাকে, অনেক পানি গরম হওয়ার পর আপনি পানি একটু বের করলেন, ঠিক। তারপরে আরেকটা বিষয়, সেটা হলো যে এটা হলো সেন্সর সিস্টেম, সেন্সর সিস্টেম, ইয়েস সিস্টেম। আমরা ইতিপূর্বে দেখেছি, ফেসবুকে পেয়েছি যে বাথরুমের মধ্যে ওই বৈদ্যুতিক কানেকশন বা বৈদ্যুতিক গোলযোগের কারণে মৃত্যুবরণ করছে পরিবার সহ, এমন ঘটনাও দেখা গেছে। ঠিক, মানে গিজারের বিদ্যুতের কারণে, বৈদ্যুতিক গোলযোগের কারণে, হ্যাঁ, শর্ট সার্কিটের কারণে, শর্ট সার্কিটের কারণে মানুষ মারা গেছে। কিন্তু এটা সেন্সর থাকাই ওই ঝুঁকিটা নাই। বাহ, যদি কোনো রকমের বৈদ্যুতিক গোলযোগ, এমনকি পানির ইনপুট আর আউটপুট এটাও যদি অ্যাডজাস্ট না হয়, হ্যাঁ, অ্যাডজাস্ট যদি না হয় তাহলে অটোমেটিক সেন্সর অফ হয়ে যাবে। সেন্সর মানে তো অটো, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, অটো মেশিনটা অফ হয়ে যাবে। বাহ, চমৎকার। মানে এমন সেন্সর সিস্টেম এখানে করা আছে অটোমেটিক, যদি কোনো ধরনের বৈদ্যুতিক গোলযোগ অথবা পানি ইনপুট আউটপুটেও যদি সমস্যা হয় তাহলে বিদ্যুৎ কানেকশনটা অটোমেটিক বন্ধ হয়ে যাবে। আচ্ছা, চমৎকার, মেশিনই অফ হয়ে যাবে, মেশিনই বন্ধ হয়ে যাবে। পুনরায় আপনি যেখানে দেখেন সেট রিসেট আছে, আপনি পুনরায় সেটে চাপ দিয়ে পরে রিসেট দিতে হবে, রিসেট দেওয়ার পর অন হবে। আচ্ছা আচ্ছা, আমরা একটু দেখে যে টেস্ট আছে, আচ্ছা, রিসেট আছে, তাই তো? আমরা মানে এটা দেওয়ার পরে দেন আবার পুনরায় চালু হবে। ওকে ওকে ওকে, সুন্দর। আর একটা জিনিস, সেটা হলো রেগুলেটর আছে, রেগুলেটর আছে, হ্যাঁ, টেম্পারেচার, টেম্পারেচার কমানো, টেম্পারেচার লেখা আছে, টেম্পারেচার, আচ্ছা, রেগুলেটর আপনার যতটুকু প্রয়োজন। এখন মনে করেন শীতটা একটু বেশি, আপনার পানিটা খুব বেশি গরম প্রয়োজন, আপনি একটু ঘুরাই দিলেন, বাড়াই দিলাম টেম্পারেচারটা, আচ্ছা, ওকে, যতটুকু প্রয়োজন, আচ্ছা আচ্ছা, ওকে, সহনশীল হবে যখন তখন আপনি সেইভাবে আপনি অ্যাডজাস্ট করে নিতে। বাহ, সুন্দর। আর গরমের সময় আপনি একদম কমায় দিলেন, আপনি যদি পূর্ণাঙ্গ রূপে দেন তাহলে আপনি মানে একদম টকবুকে পানি যদি কেউ চায়, চাকা চা খাওয়ার মতো পানি হয়ে যাবে, মানে চা খাওয়ার জন্য যে পানি, চা খাওয়ার মতো পানি হয়ে যাবে যদি আপনি পুরোটা দেন। হ্যাঁ হ্যাঁ, অথবা অতটা সহনশীল হবে না। আচ্ছা, হ্যাঁ, এর আগেই আপনাকে, তার মানে আপনি যেটা বললেন যে চা খাওয়ার মতো টকবুকে গরম পানি যদি চায়,
চা খাওয়ার আমার কেউ যদি চা খাইতে চায় সেক্ষেত্রে করতে পারবে হ্যাঁ হ্যাঁ সেটাও করতে যদি বিশুদ্ধ পানি হয় সে গরম করে নিতে পারে ভাই ভালো পানি খায় সচরাচর তো চা খায় না হ্যাঁ হ্যাঁ জাস্ট বোঝানোর জন্য বললাম যে আপনি চা খাওয়ার মতো পানিও বের করতে পারবেন বিশাল ব্যাপার মানে অনেক গরম হয় কিন্তু চা খাওয়ার পানি আমরা তাহলে একটু চা আজকে দেখি চা মানে খাওয়া যায় কিনা গরম হয় কিনা পানি একটু টেস্ট করে দেখি আচ্ছা ঠিক আছে এখানে হচ্ছে দেখি আমরা আপনি রেখেছেন এখানে এখানে টি ব্যাগ সহ কাপ আছে ওকে আমরা একটু যাই ওকে রাখলাম আচ্ছা এই যে এই যে আমি মেশিনটা অন করলাম হ্যাঁ হ্যাঁ মেশিনটা অন করাই আছে এই যে এই যে হ্যাঁ মেশিনটা অন করা আছে এখন পানিটা ছাড়বো পানিটা ছাড়বো আচ্ছা এই যে পানিটা ছাড়লাম এই দেখেন এই লাল বাতি চললো মানে পানি গরম হচ্ছে পানি গরম হচ্ছে আচ্ছা আচ্ছা পানি গরম হচ্ছে এখন বের হবে এখন বিষয়টা হলো এই যে পাইপে যে পানিটুক আছে পানিটুক বের হতে হবে পানিটুক বের হওয়ার পরে যে পানিটা আসবে এটা হয়ে যায় গরম হয়ে গেছে ও ইয়েস ঠিক আছে গরম এসে গেছে পানিটা হ্যাঁ পানিটা বের হলো মানে গরম এসে গেছে এই দেখেন এখন আমি চারু কাপে হাত তো গরম আপনি এখানে রাখেন পানি তো গরম এখানে রাখেন রাখেন হ্যাঁ ওকে এবার দেখেন আপনি হ্যাঁ হ্যাঁ এটাও দিয়ে দিই হ্যাঁ এটাও দিয়ে দেন ওকে ওকে হ্যাঁ এখন অফ এই দেখুন আচ্ছা এই দেখুন এই যে গরম আপনারা হয়তো জানবেন গরম পানি পানি যদি গরম না হয় টি বাগ থেকে কখনো কালার রং বের হবে না এই যে বের হয় না এই দেখেন এই যে দেখেন কালার হয়ে গেছে কালার হচ্ছে এই দেখেন এটাও দেখি এই যে এই যে এই যে কালার বের হচ্ছে ইয়েস ঠিক আছে চমৎকার এই যে কালার কিন্তু চলে আসছে চায়ের যদি গরম পানি না আপনি সারাদিন চুবাবেন এটাকে সারাদিন চুবাবেন চাপবেন ঠান্ডা পানিতে একটু ওর কালার কালার আসবে না আসবে না সুন্দর হ্যাঁ গরম পানি না হলে পরে চাপ টি প্যাক থেকে কালার আসে না আচ্ছা তাহলে আমি প্রুফ করতে পারলাম যে আপনার চা গরম করা পানি বের হবে আচ্ছা আচ্ছা সুন্দর সুন্দর কালার এখন আমরা যত চিনি দিলেই খেতে পারবেন আচ্ছা যতক্ষণ আমরা এটা দেখা যায় আরো লিকার যদি বেশি লাগে আমরা আরো দেব হ্যাঁ আচ্ছা ওকে সুন্দর আসলে তো মূলত চা খাওয়ার জন্য এটা নয় জাস্ট দেখালাম যে কতটুকু পানি গরম করা সম্ভব সেটাই হ্যাঁ ওকে আর কি কি ফিচার আছে এটাতে আচ্ছা আর হলো আপনার গোসলের জন্য তো আমরা তো অ্যাজ ইউজুয়াল যেহেতু ইনস্ট্যান্ট ওয়াটার হিটার আমরা তো পানি বের করব উজু করব গোসল করব তাই না এই এইটার জন্য তো আমরা অনায়াসে যখন তখন এটা করতে পারতেছি হ্যাঁ আচ্ছা আর এর সাথে কি কি আছে বক্সের সাথে কি কি থাকে এই বক্সের সঙ্গে আপনার এখান থাকছে একটা হ্যান্ড শাওয়ার হ্যান্ড শাওয়ার গোসলের জন্য এই হ্যান্ড শাওয়ারটা করার জন্য একটা স্ট্যান্ড বা হ্যাঁ এই স্টার আর একটা থাকছে সেটা হলো সাবানদানি সাবান কেস ও সেই সাবান কেস হ্যাঁ আর কিছু এগুলো কিছু ম্যাটেরিয়াল যেগুলো লাগবে হ্যাঁ পাইপ পাইপ আউটপুট যে পাইপ শাওয়ারের সঙ্গে যে পাইপটা লাগবে আউটপুট পাইপ দেওয়া আছে এবং এর সঙ্গে যে ইনস্ট্রুমেন্টগুলো প্রয়োজন সেগুলো সবকিছু দেওয়া আছে দেওয়া আছে আচ্ছা আমরা এখানে একটা ইনস্টল করা আছে আমরা একটু দেখাই যেমন এখানে একটা মেশিন কিন্তু মানে ওয়াটার হিটার অলরেডি ইনস্টল করা আছে কিভাবে ইনস্টল করা আমরা একটু দেখাই দেই এটা হচ্ছে মূল মূল মেশিন মেশিনটা আচ্ছা এর সাথে এর এর কোনো ই নেই আমরা বিদ্যুৎ কানেকশন দেওয়ার পরে ভেতরে একটা মেশিন পত্র আছে যেটাতে ওয়াটার মানে ওয়াটার হিট করবে তাই তো গরম করবে ওকে আর আমাদের যে ইনপুট পানি ইনপুট হচ্ছে এখান থেকে এখান থেকে ইনপুট এখান থেকে আপনি এখানে এই যে আমরা এইভাবে লাগিয়ে দিয়েছি কিন্তু আপনি ইচ্ছা করলে একটা টুইন অন কল লাগিয়ে দিতে পারেন টুইন অন কল এটা ছাড়বেন আর এখান থেকে পানি বের হবে ইয়েস হ্যাঁ এটা অন অফ করা লাগবে না আমরা যত এটা করছি এখন এখান থেকে অন অফ করা লাগবে আপনি যদি টুইন অন করে দেন তাহলে এটা ফিক্সড রইলো আপনি এখান থেকে ছাড়বেন এরপরে ভেতরে পানি ঢুকলো আর এখান থেকে আমাদের আউটপুট এই যে এটা হচ্ছে আউটপুট নাকি এখান থেকে গরম পানি আসবে আচ্ছা কেউ যদি চায় যে আমি এখান দিয়ে গরম পানি বের করব এখান দিয়ে হ্যাঁ যদি কেউ চাই যে আমি এখান থেকে গরম পানি বের করব তাহলে এই যে আউট এই যে হ্যান্ড শাওয়ার হ্যাঁ এই হ্যান্ড শাওয়ার হ্যাঁ এটা আপনি খুলে নিতে পারবেন আচ্ছা এটা খুলে আমি এটাতে সেট করব নিচ থেকে যে কোন একটা কলে সেট করবেন আচ্ছা ঠিক আছে এটা কলে লাগাই দিবেন লাগাইয়ে কলটা এখানে জাস্ট এখানে আটকাই দিবেন কল দিয়ে পানি বের হবে বাহ অথবা আপনি এইভাবে দিয়েও সেট করে রাখলেন ব্যাস এভাবে পানি বের হবে আচ্ছা আবার দেখা যাচ্ছে এটা তো আমি নিচ থেকে আমি এখানে
হ্যাঁ এখানে অ্যাটাচ করে দিলেন সেটাও বেরোলো, অথবা যদি মনে করলেন এখানে একটা ট্যাপ লাগাইলেন, আলাদা ট্যাপ, এই যে পেস্টটা আছে এই পেস্টের মুখে ট্যাপটা লাগাই দিলে হয়ে যাবে। আচ্ছা আচ্ছা, ওকে সুন্দর। আচ্ছা আরেকটা জিনিস, ধরেন আমি হ্যান্ড শাওয়ারও ব্যবহার করব সাথে ট্যাপও ইউজ করব, সেক্ষেত্রে কি করা যাবে? সেক্ষেত্রে করার মধ্যে হলো আলাদা একটা কল লাগবে আমাদের। হ্যাঁ না কল না, আপনি এই আউটপুটটা আছে না, হ্যাঁ হ্যাঁ এই আউটপুটটাই একটা টি ব্যবহার করবেন, টি টি। আচ্ছা টি ব্যবহার করে এখান থেকে একটা আলাদা লাইন নিয়ে যাবেন, যে ট্যাপের কলে দিয়ে দিব আমি। হ্যাঁ কলে দিয়ে দিলেন, আর এটা হ্যান্ড শাওয়ার, হ্যান্ড শাওয়ারে রইলো। ওকে ঠিক আছে, আপনি যখন এটা চালাইলেন তখন এটাতে পানি বেরোলো, যখন হ্যান্ড শাওয়ার চালালেন তখন হ্যান্ড শাওয়ার দিয়ে পানি বেরোলো। ইয়েস, জাস্ট এখান থেকে একটা আউটপুট নিলেন, তাছাড়া আর কিছুই না, ঠিক একটা পাইপের মাধ্যমে আউটপুটটা নিয়ে নিলেন। আচ্ছা আচ্ছা, ওকে সুন্দর, আসলে অনেক চমৎকার। তো এই এখন আমরা এই যে পুরো ম্যাটেরিয়ালটা আমরা দেখিয়ে দিলাম, এখানে যে স্ট্যান্ডটা আমরা দেখতে পাচ্ছি, এই স্ট্যান্ডটাও তো ওয়ালের সাথে ভাবে লক করতে হবে না? হ্যাঁ ওয়ালের সাথে লক করতে হবে। আচ্ছা এটা কিভাবে থাকে? হ্যাঁ এটা এই যে এখানে লাগানো থাকবে, এটা উপর নিচে করা যায় যেরকম ইচ্ছা আপনার সুবিধা মতো করে নেবেন। এখানে ঝুলা রাখলে এটা সামান্য রইলো। ওকে এটা গরম পানি, এখন ঠান্ডার সময় অনেকেই প্রয়োজন হয় যে কাপড় যখন হচ্ছে আমাদের থালা বাসন ধুতে চায় মা বোনেরা, তখন কিন্তু গরম পানিটা অনেক সময় ইউজ করতে চায়, উষ্ণ গরম পানি, তখন সে চাইলে কিচেনে করতে পারে। যে কোনো জায়গা এটা এই যে গিজারের থেকে ভিন্নতা এটাই, গিজার আলাদা লাইন করে রাখা লাগে। ঠিক, যদি আউটপুট থাকে তো আপনি গিজার লাগাইতে পারবেন, আচ্ছা নতুবা লাগাতে পারবেন না। ঠিক, আর এটা হলো আপনি যে কোনো জায়গায় আপনার একটা পানির লাইন থাকলে হইছে, আর বৈদ্যুতিক সংযোগ দেওয়ার মতো ব্যবস্থা। ওকে, তাহলে ওয়াশরুম কিচেন, এই যে দেখেন দেখাই, এটা কি মেশিনটা কি, এটা আমি এখানে লাগিয়েছি কিন্তু এখানে ঝুলায় রাখছে। ও এটা তো জাস্ট এই যে হ্যাং করে রাখা। হ্যাঁ এমন কোনো হ্যাসেলও নাই, না না আপনি এইভাবে নিয়ে চলে যেতে পারবেন, যেথা ইচ্ছা সেটাই, যে এখানে এইভাবে লাগিয়ে দিলেন, লাগিয়ে দিয়ে ব্যাস বৈদ্যুতিক সংযোগটা দিলেন। আচ্ছা আচ্ছা, বৈদ্যুতিক সংযোগটা দিলেই ব্যাস চালু হয়ে গেল। সুন্দর সুন্দর, আপনার আলাদা কোনো লাইনের প্রয়োজন নাই, আলাদা করে কোনো লাইনের প্রয়োজন নাই, তার মানে কিচেন ওয়াশরুম যে কোনো জায়গায় আমরা চাইলে এটা লাগাতে পারি। ওকে ওকে, এই যে সেট হয়ে গেল, চমৎকার। আর যদি চান আপনি ফিক্সড করে দিতে পারেন, চারপাশে চারটা নাট দিয়ে ফিক্সড করে দিতে পারেন। এটা সবথেকে বড় সুবিধা এটাই, মানে বাড়িওয়ালার প্রয়োজন নাই। অনেক সময় বাড়িওয়ালা গিজার লাইন করে যদি রাখে তাহলে আমরা ব্যবহার করতে পারি, না ভাড়াটিয়া হয়ে সম্ভব না, পারি না সেটাই, তার জন্য বেস্ট এটা। ইয়েস ইনস্ট্যান্ট গরম পানি বেগে করে নিয়ে গেল, ওখানে লাগিয়ে দিল, 6 মাস 1 বছর বা 2 মাস যা হইলো রইলো, ব্যবহার করলো আবার বেগে করে নিয়ে চলে গেল। বাহ সুন্দর, চমৎকার সিস্টেম। ওকে এখন আমি আপনাকে একটা জিনিস একটু জানতে চাই আপনার কাছ থেকে, সেটা হচ্ছে যে এখানে যে যে আমাদের যে ফিচারগুলো দেওয়া আছে, যেমন হচ্ছে কত ওয়াট, হ্যাঁ কত ওয়াট হচ্ছে বিদ্যুৎ টানবে এটাতে, মানে মাস শেষে গিয়ে যদি আমি প্রতিদিন যদি 2 ঘন্টা করেও যদি ব্যবহার করি, হয়তো ফ্যামিলি সবাই গোসল টোসল করবে ওযু করবে, আমার বিদ্যুৎ বিল কত আসবে মাস শেষে? বিদ্যুৎ বিলটা আমার দেখাবার এটা 220 ভোল্ট লাগানো যাবে যে কোনো জায়গায়। হ্যাঁ এটার পাওয়ার হলো 4.5, আচ্ছা টানবে যখন আপনি ফুল ফুল স্পিডে, মানে আপনার এটা গরমটা, আচ্ছা মানে খুব বেশি করে করবেন তাহলে সর্বোচ্চ টানবে হলো 4.5, অর্থাৎ 4.5 ওয়াট। আচ্ছা 4,500 ওয়াট। ইয়েস, তো আপনার অতটা প্রয়োজন হয় না, তবে আমার বাসায় আমি লাগিয়েছি বা অন্য কোথাও যারা 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 লাগিয়েছে, খুব বেশি বিদ্যুৎ খায় এমনটা নয়। আচ্ছা আমরা অতিরিক্ত বিদ্যুৎ বিল আসছে শীতের সিজনে, একটু বিদ্যুৎ বিল কমে আসে, সাশ্রয় হয়। দেখা যাচ্ছে কারো যদি 1,000 টাকা বিল আসে বাড়ির বৈদ্যুতিক বিল, তাহলে শীতের সময় সাধারণত 500-600 টাকার ভিতর, 700 টাকার ভিতর চলে আসে। হ্যাঁ ফ্যান চলে না, লাইট চলে না, ফ্যান লাইট চলে না, সেক্ষেত্রে দেখা যায় এটা লাগালে 50-100 টাকা বাড়ছে। আচ্ছা ওই যে 600, তার মানে সর্বোচ্চ হয়তো 50-100 টাকা এদিক না, ও হয়তো এ হয়তো 100-150 টাকা খায় আমার। আচ্ছা আচ্ছা আচ্ছা, যেহেতু শীতের সময় একটু কমিয়ে আসে একটু বেশি খাই। ওকে, কিন্তু আহামরি তেমন কিছু নেই, মানে কখনো টের পাইনি যার জন্য আলাদা বিদ্যুৎ খরচ হয়েছে, সেটাই আপনাদের যে মেশিনটা লিভিনক্স নাকি, লিভিনক্স
যে ওয়াটার হিটার, ইনস্ট্যান্ট ওয়াটার হিটার, এইটার গ্যারান্টি ওয়ারান্টি কি আছে? এটার গ্যারান্টি হলো আপনার সাধারণত আমরা এক মাসের রিপ্লেসমেন্ট দিয়ে থাকি এবং এক বছরের ওয়ারেন্টি দিয়ে থাকি। এক মাসের রিপ্লেসমেন্ট? জি। আচ্ছা, এক মাসের রিপ্লেসমেন্ট আর এক বছর মানে রিপ্লেসমেন্ট কখন যদি কোনো ধরনের প্রবলেম হয় যেটা আপনারা রিপেয়ার করতে পারছেন না, সেরকম সিচুয়েশন হলে কোনো রকমের জায়গায় সেটিং করতে পারে নাই বা সেটিং হচ্ছে না, হলে পারা ঠিক কাজ করছে না, পানি গরম হচ্ছে না, যদি আমরা মেশিনটা দেখবো, দেখার পর যদি দেখি যে না এটা ঝামেলা হচ্ছে, আমরা নতুন একটা দিয়ে দেবো। আচ্ছা আচ্ছা, মানে কোনো ধরনের কাজ করতেছে না, অকেজো হয়ে গেছে, তখন আপনি রিপ্লেস করবেন। আর যদি দেখেন না হতে পারে, যেহেতু এটা ইম্পোর্ট করে আনা হয়েছে, সেন্সর সিস্টেম মাল আছাড় ফাসার খেতে পারে বা কোনো ঝামেলা হতে পারে, ওকে, সেখানে রিপ্লেস। আর যদি দেখেন যে না সার্ভিস করে দেওয়া সম্ভব, তাহলে সার্ভিস করে দিচ্ছেন, ওকে, চমৎকার। এখন আমরা একটু জেনে নিই এটার প্রাইস কিভাবে, কত টাকা হলে নিতে পারবে? প্রাইসটা ভাইয়া, প্রাইসটার কথা কি বলবো, এখন তো শীতের প্রায় শেষের দিকে এসে পড়ছি, অন্যান্য কোম্পানি এই সেম সেম কোয়ালিটির মাল, সেম পাওয়ারের মাল, আচ্ছা, 9,000 থেকে 9,500, 10,000 পর্যন্ত বিক্রি করছে। আচ্ছা আচ্ছা আচ্ছা, দাম তাদের অনেক বেশি নাকি? হ্যাঁ, দামটা বেশি বলবো না, অ্যাকচুয়ালি মালটা কিন্তু অনেক ভালো। ইয়েস, এটা ব্যবহার না করলে বুঝতে পারবেন না, সেটাই সেটাই, যদি ব্যবহার করলে বুঝবেন যে এর গুণগত মানটা কি, সেটাই। তারা যে দামটা প্রাইসটা নিচ্ছে এটা ঠিক আছে, ওকে, কিন্তু আমরা শীতের শেষের দিকে বিদায় আমাদের স্টক রয়ে গেছে, আমরা এগুলো শেষ করতে চাই। আচ্ছা আচ্ছা, কারণ এটা কাটাতে এক বছর পড়ে থাকবে, ওটা আমাদের লস। আচ্ছা, এখন যদি আমাদের প্রফিটটা ন্যূনতম একটু কম হয় আর আমরা মালটা ডেলিভারি দিতে পারি, তাহলে সেটা মানে ভালো একটা জিনিস আপনি সবার হাতে হাতে দেওয়ার জন্য, তা আমরা ওইটা 9,000-10,000 এর ভিতর না, আমরা 8,500 টাকা প্রাইস রেখেছি, ওকে, এবং কাস্টমার অনলাইনে অর্ডার দিলে আমরা ওখান থেকেও চেষ্টা করব কিছু ডিসকাউন্ট করে দেওয়ার জন্য। হ্যাঁ, কিছু ডিসকাউন্ট করার জন্য। আচ্ছা আচ্ছা, সেক্ষেত্রে ডেইলি নিডস এর কথা বলতে হবে, ডেইলি নিডস এর নাম ইউজ করতে হবে, ওকে, ডেইলি নিডস এর কথা বললে আচ্ছা আমরা ওখানে কিছুটা ডিসকাউন্ট, ওকে। এছাড়াও ঢাকা এবং ঢাকার বাইরে তো অবশ্যই কুরিয়ারের মাধ্যমে আপনারা দিচ্ছেন? হ্যাঁ, ঢাকার বাইরে হলে পরে আমরা কুরিয়ারের মাধ্যমে দেব, আর ঢাকার ভিতরে যদি হয় তাহলে বসিলা ব্রিজের পূর্বে, আচ্ছা, বসিলা ব্রিজের আগে র‍্যাব অফিসের সামনে ডেইলি ই-শপ, আচ্ছা, এখানে চলে আসবেন, এখান থেকে আপনি হাতে হাতে অফিসে আসলেও দেখে শুনে নিতে পারবেন, নিয়ে যেতে পারবেন, ওকে, দেখে শুনে, এমন কি ইভেন আপনি চেক করে নিতে পারবেন, হ্যাঁ, চেক করে নিয়ে যেতে পারবেন। বাহ, চমৎকার, মানে সব সিস্টেম করা আছে, এসে আপনি চেক করে দেখে নিয়ে যাবেন, শুধু এখান থেকে খুলে আপনাকে লাগিয়ে চেক করে দেব। বাহ, আর ঢাকার মধ্যেও হোম ডেলিভারি দেওয়া যাবে? হ্যাঁ, ঢাকার মধ্যে হোম ডেলিভারি দেওয়া যাবে, আচ্ছা, ঢাকার মধ্যে বা বাহিরে আপনি ক্যাশ অন ডেলিভারি নিতে পারবেন, আচ্ছা, সমস্যা নেই, কন্ডিশনের মাধ্যমে যাবেন, ওকে। আচ্ছা আলিম ভাই, একটা বিষয় আমি সর্বশেষ জানতে চাই, সেটা হচ্ছে যে ঢাকার মধ্যে অনেকেই দেখা যায় যে বলবে যে এইটা তো আমরা সেটিং করতে পারি না, এই সেটিংটা করার জন্য আপনাদের লোক সহ আপনি পাঠাবেন কিনা, হ্যাঁ, এই ব্যাপারটা ধরেন, এটা আসলে সেটিং করা কি খুব কষ্টকর নাকি নিজেরা ঘরে বসে করতে পারবেন? এই দেখ, এতটা ইজি, হ্যাঁ, এত মানে কোনো লোক দরকার নেই, নিজেরটা নিজেই করা যাবে নাকি? হ্যাঁ, এইখানে আপনার ই আছে তো, আপনার ডায়াগ্রাম দেয়া আছে, আচ্ছা, ডায়াগ্রাম দেয়া আছে, আচ্ছা আচ্ছা আচ্ছা, ওতে কিভাবে কিভাবে সেট করবেন সব কিছু দেওয়া আছে, আচ্ছা, আপনি নিজেই করতে পারেন, ভিতরে একটা বুক আছে, আচ্ছা আচ্ছা, ওটা দেখে আপনি সেট করুন, আর এটা আমার মনে হয় বুকও দেখা লাগে না, আপনি নিজেই বুঝতে পারবেন, জাস্ট এই ভিডিও, এই যে ভিডিও দেখলেন যে এখানে দেখলে বুঝতে পারবেন সব কিছু আছে, এই যে এটাই, আচ্ছা, শুধুমাত্র কারে ওই যে বৈদ্যুতিক লাইনটা এই উপরে, এই যে ঢাকনাটা, এই ঢাকনাটা খুললে আমরা দেখিয়ে দিলাম আপনাদেরকে, যারা নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন, ডেইলি শপের ফোন নাম্বার অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে দেওয়া আছে। আজকে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আল্লাহ হাফেজ।